জমি দখল, স্কুলের টাকা আত্মসাৎ থেকে শুরু করে শিক্ষকের এমপিও আটকে দেওয়ার মতো নানা অভিযোগ উঠেছে মানিকগঞ্জের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জেলা গোয়েন্দা অফিসেও রয়েছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ, চলছে তদন্তের কাজ। তবে অভিযুক্তের দাবি, স্বার্থান্বেষী মহল তার নামে মিথ্যাচার করছে। ইউসুফ আলীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মোহাম্মদ আব্দুল মতিন খান মানিকগঞ্জের অক্সফোর্ড একাডেমি নামের একটি স্কুলের প্রধান শিক্ষক, দুর্নীতি দমন কমিশন উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে স্কুলের টাকা আত্মসাৎ, শিক্ষকের এমপিও আটকে দেওয়ার মতো রয়েছে নানা অভিযোগ। 2014 সালে ভুয়া ভাউচার দেখিয়ে স্কুলের প্রায় 10 লাখ টাকা আত্মসাৎ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে অজানা কারণে প্রধান শিক্ষক পদে তাকে পুনর্বহাল করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ। ডক্টর আব্দুল মতিন খান রাজা মেয়েকে চাকরি দেয় 1999 সনে, তখন সে ছিল বিএর ছাত্র। বিএ পাশ করার পরে সে পায় থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের সার্টিফিকেটটা ট্যাম্পারিং করে তাকে চাকরি দেয়। এমপিও করার জন্য প্রধান শিক্ষক সব শিক্ষক দেরি করে, কিন্তু চক্রান্তমূলকভাবে আমার এমপিওটা সে বাদ রাখে। তবে অভিযুক্তের দাবি, তার বিরুদ্ধে মিথ্যাচার করছে স্বার্থান্বেষী মহল। ঘটনা সম্পূর্ণ মিথ্যা, এমন কেউ প্রমাণ করতে পারে যে মাস্টার বা আমি নিজে তার জায়গায় গেছি? তার জন্য যে কোনো আইনের আমি মাথাপাতি নেব। এলাকার দুই ব্যক্তির জমি দখলের অভিযোগ জমা পড়েছে এই প্রধান শিক্ষকের নামে। এছাড়াও তার বিরুদ্ধে দুদকে রয়েছে মামলা। আমজাদ সাহেব মাননীয় পুলিশ সুপার মানিকগঞ্জ বরাবর একটি দরপত্র অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি তদন্তের জন্য আমার নিকট পাঠানো হয়েছে, আমি এটা তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। তদন্ত সাপেক্ষে যদি ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এগুলো প্রমাণিত হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব। আব্দুল মতিনকে প্রধান শিক্ষক পদ থেকে দ্রুত অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।